ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজমের কাছে মাদকের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ভোলার এক নাগরিক। আমার এমপি ডটকমের মাধ্যমে আহ্বানটি করেন আমিনুল ইসলাম সোহাগ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন। আমার এমপি ডটকমকে আমার অন্তর থেকে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাচনী এলাকার জনগণের সরাসরি প্রশ্ন এবং উত্তরদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকে প্রশ্নদাতা আমিনুল ইসলাম সোহাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মাদক নিয়ে। আমি সোহাগকে বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন মাদকমুক্ত বাংলাদেশ, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সে অনুরূপভাবে আমার নির্বাচনী এলাকায় আমি নির্বাচিত হওয়ার পর থেকে মাদকের ব্যাপারে বিভিন্ন সভা সেমিনার আমরা করেছি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই, এখানে জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। ইতিমধ্যে বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশ করে মাদক মুক্ত বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলা ঘোষণা করেছি। তারপরেও আমাদের বাস্তবকে স্বীকার করতে হবে, ইতিমধ্যে বিভিন্নভাবে আমাদের যুব সমাজ বিভিন্ন নেশায় তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তাদেরকে এখান থেকে মুক্ত করার জন্য আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত সংস্কৃতি সেগুলি তাদের মাঝে বিভিন্ন সময় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমার নির্বাচনী এলাকা 116 ভোলা দুই বহদিন উপজেলায় গত 6 মাসে আমরা প্রায় 50 থেকে 60টি এই মাদক বিরোধী মামলা হয়েছে এবং শতাধিকের উপরে লোক সেখানে অ্যারেস্ট হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা চাই আমাদের আগামী দিনের প্রজন্ম যারা এই দেশকে পরিচালনা করবে তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনতে। এই মাদক থেকে ফিরিয়ে আনার জন্য আমরা নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি আমাদের প্রিয় অভিভাবক, বাংলার 16 কোটি মানুষের অভিভাবক, জননেত্রী, বাংলার প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় উদ্যোগে আমরা এই বাংলাদেশ থেকে আমরা এই বাংলাদেশ থেকে বাংলাদেশকে মাদকমুক্ত করার চেষ্টা করব। এই অঙ্গীকার আমরা করেছি, আমরা আশা করি এখান থেকে আমরা মুক্তি পাব। আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে আমাদের যুব সমাজকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর শফিকুল গনি আসিফ।